হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পঞ্চরত্ন ডাল বা ডাল পঞ্চমেল। এই ডালটা ভীষণই সুন্দর হয়, একদম অন্যরকম, সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। চলুন দেখে নিই কী কী লাগছে। আমি ডাল পঞ্চরত্নের জন্য 5 রকম ডাল নিয়েছি। নিয়েছি ছোলার ডাল, মসুর ডাল, অড়হর ডাল, বিউলির ডাল আর মুগ ডাল, যেগুলো সম পরিমাণে নিয়েছি। লাগছে টমেটো কুচি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, আদা বাটা, হলুদ গুঁড়ো, হিং, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এই 5 রকম ডাল আমি যেগুলো নিয়েছি, এগুলো আমি প্রত্যেকটা 4 ঘন্টা করে ভিজিয়ে নিয়েছি। ডালগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 মুঠো করে সব ডাল নিয়েছি, 1 মুঠো মসুর ডাল তো, 1 মুঠো ছোলার ডাল, 1 মুঠো অড়হর ডাল, 1 মুঠো বিউলির ডাল আর 1 মুঠো মুগ ডাল। সব 5 রকম ডাল আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। 5টা সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। এবার আমি কড়াতে 1 চামচ ঘি দিচ্ছি আর 2 চামচ মতন রিফাইন্ড অয়েল দিচ্ছি। গরম হয়ে গেছে তেল, এবার আমি দিয়ে দিচ্ছি হিং, 1/2 চামচেরও কম। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব 1 চামচ করে দিয়েছি। এবং একটু কষে নিচ্ছি মশলাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার টমেটো যতক্ষণ একটু নরম হবে ততক্ষণ মশলাটা কষে নেব। টমেটো নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করে জানান। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনাদের চলে আসে। দিয়ে দিলাম জল আর স্বাদ মতন নুন। ডাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। একদম রেডি হয়ে গেছে ডাল পঞ্চরত্ন বা পঞ্চমেল ডাল। এটা আপনারা তৈরি করুন, সাথে গরম গরম রুটি, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট মঙ্গলবার এবং শুক্রবার। নমস্কার।